দেখো রাখাল রাজা পড়িয়ে দিয়েছি, রাখাল রাজা দুষ্টু বিলে, দেখে নাও রাখাল রাজা, তারপরে দুষ্টু বিলে ফুটফুটে যোচনায়, দেখতে পাচ্ছ? আর এখন পড়াচ্ছি বুলবুলি পাখি, এটা আমাদের শেষ হয়ে যাবে আজকে, আশা করছি শেষ করে দেব, তাহলে আমাদের বই থেকে পড়া শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের গ্রামারের আমরা প্রথম চ্যাপ্টার আমি তোমাদের পড়িয়েছিলাম, ভাষা প্রসঙ্গ নিশ্চয়ই মনে আছে, ভাষা প্রসঙ্গে ভাষা ও ব্যাকরণ ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা পুরোটাই পড়ে নিও, প্রথম চ্যাপ্টারটা। আর দ্বিতীয় চ্যাপ্টারও আমি পড়িয়েছি, ধ্বনি বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই অবধি পড়ো, এদিকটা না পড়লেও চলবে, আমরা কি ধ্বনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 14 পেজ অবধি যতটা আছে, পার্শ্ববর্ণ পড়ার দরকার নেই আমাদের, স্বরবর্ণ অবধি পড়লেই হবে, স্বরবর্ণ বিভাগ অবধি তোমরা আপাতত পড়ো। এছাড়া আমাদের রচনা আমি দুটো পড়িয়েছিলাম, আমরা গরুর রচনা কুকুরের রচনা করেছি, বিড়ালের রচনা গরু বিড়াল কুকুর তিন রচনাই থাক, তিনটেই তোমরা করে নিও, আর নয় আর যা কিছু করবে ছোটো ছোটো করেই প্রস্তুত হবে, আগের বার তোমরা যেভাবে দিয়েছো ঠিক তেমনি এক কথায় বাক্য এক বাক্যে থাকবে, এক কথায় থাকবে, শব্দার্থ থাকবে, বাক্য রচনা থাকবে, আর গ্রামারে যেগুলো থাকবে সেগুলো হয়তো টিক মার্কের মধ্যে গ্রামারে কোশ্চেন আনসারগুলো থাকবে, চিন্তার কিছু নেই, গ্রামার আমি খুব একটা কঠিন করবো না, আমি আবার বলে দিচ্ছি ভয় পেও না। এসো বুলবুলি পাখিটা কোশ্চেন আনসার বাকি আছে, এসো আমি বলেই দিয়েছিলাম তোমাদের আমি একটি বাক্যের করাবো, সংক্ষিপ্ত করতে হবে না, তিন এবং চার নম্বরটা তোমাদের করতে হবে না, দুইয়ের একটি বাক্যে উত্তর দাও, ক কে কবি কে ভুলে গেছে, অ্যান্সার দেখো একটি বাক্যে লিখেছি আমি, বুলবুলি পাখি কবিকে ভুলে গেছে, বুলবুলি পাখি কবিকে ভুলে গেছে, এসো এবার খয়ে এসো, কি কথা ছিল বুলবুলির পাখি কথা দিয়েছিল, কবির কাছে আসবে ও তাকে খুব ভালোবাসবে, গয়ে আসা যাক, গয়ের প্রস্তুত কি আছে দেখি, বুলবুলি কোথায় ফুল ফোটাবে, গ বুলবুলি ঝুঁটিতে লাল ফুল ফোটাবে, ঘয়ে এসো, ঘয়ের প্রস্তুত কি রঙের ফুল ফোটাবে, ঘয়ের প্রস্তুত হচ্ছে লাল রঙের ফুল ফোটাবে, ওকে, উম সারা রাত পাখি কি করার কথা ছিল, অ্যান্সার সারা রাত পাখি গান গাওয়ার কথা, কথা লিখেছি বা কথা ছিল তোমরা লিখতে পারো, আমি কথা ছিল করে দিই, ঠিক আছে। বাক্য রচনা আমি দুটো লিখে দিয়েছি, চারটে আছে, নেচে নেচে আমি লিখেছি, রত্না নেচে নেচে সবাইকে মুগ্ধ করে, ওকে, বা এটা তুমি তোমার মতো লিখতে যা তোমার ভালো লাগে সহজ সরল ভাষায়, হ্যাঁ তুমি সেইভাবে বাক্য রচনা করবে। পাড়া পাড়াটারা আমি লিখেছি, পড়া না পড়ে পাড়াটারায় ঘুরো না, আর পাড়াটারা তোলায় আন্ডারলাইন করেছি, বইয়ে আলো আছে, যেমন ছুটি বাঁধা তোমরা লিখতে পারো, রত্না লাল ফিতে দিয়ে সুন্দর ঝুঁটি বাঁধা, বা তোমার মতো করে লিখবে। সারা রাত, সারা রাত আমি নাটক দেখতে গিয়েছিলাম, বা সারা রাত আমি ঘুরতে গিয়েছিলাম, যা তোমার বা ঠাকুর দেখেছিলাম যা ভালো লাগে তাই লিখবে, তার তলায় যে বাক্য দিয়ে পড়ছো আন্ডারলাইন করতে ভুলো না। আজকে তাহলে এই অবধি থাক, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি মোটামুটি সিলেবাস শেষ করে দিয়েছি, এরপর আমি রিভিশনে চলে আসবো।